23শে জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস, সেই উপলক্ষে দিন সকালে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীতে এক র্যালির আয়োজন করা হয়। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত এই র্যালিতে বিভিন্ন ক্রীড়া সংগঠনগুলো অংশগ্রহণ করে। র্যালিটি রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয়। আন্তর্জাতিক অলিম্পিক ডে সারা পৃথিবীতে আজ 23শে জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন করা হচ্ছে। আমাদের ত্রিপুরা রাজ্য এই অলিম্পিক দিবস পালন করার জন্য গত 16ই জুন থেকে 23শে জুন পর্যন্ত আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত করেছি। আজকে সকালে এখানে আমাদের প্রভাত র্যালি অনুষ্ঠিত হয়েছে। প্রণাম নেবেন মিশ্র বাবু। আরে প্রণাম তো নামকে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্র বাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম, আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো, এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই, অশুভ তো হওয়ারই ছিল। এখন ভুগুন, পরবর্তী কলার আপনিও হতে পারেন। আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নোক কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল, তাহলে সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোর থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।